শোনো শোনো মা বোনেরা শোনো দিয়া মন, শোনো শোনো মা বোনেরা শোনো দিয়া মন, বর্তমানে তোদেরই করিবি বারণ। শোনো শোনো মা বোনেরা শোনো দিয়া মন, বর্তমানে তোদেরই করিবি বারণ। সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লয়ে হাতে, নিজের হাতে মাথার চুল কাঁচি দিয়ে কাটে, নিজের হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে, বুক ফুলিয়ে জামার মাপ দেয় দরজিকে, পেট কাটা পিটি কাটা নেই কো বোতাম বুকে, আর 1 মিটার কাপড় কিনে 6 মিটার ঢাকে, আবার কত বুনের জামা পা বরাবর, আবার কত বুনের জামা পা বরাবর, হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন বর। নাইটি পর ভালো কর শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা, শরীরাতে এমন পোশাক পাচ্ছ কোথায় বলো, বোরকা ফেলে নাইটি পরে কেমন করে চলো, কি তোমার রূপের বাহার নেই কো চলন সোজা, লাল রঙের ওই দেখি আবার মাথার উপর গোঁজা, তোমার স্বভাব লাল ফিতে হতে চাও ভালো, এরূপ কেন করো বুবু সত্যি করে বলো, গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে, গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে, এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে, এসব কথা বলতে গেলে বোঝা ওঠা দায়, সবার চেয়ে বেশি লাভ চামড়া ব্যবসা, নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে, আর নায়িকা বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে, নায়িকা মানে ন্যাংটা নাচে সব লোকে জানে, পোষণজিত নেচে গেল গাজলের ময়দানে, আজ কাল নারী যুবক ডিস্কো দাবি করিতেছে, নায়ক নায়িকার মতো তারা ন্যাংটা নাচে নাচে, মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা, ডাগর ডগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা, বিয়ে শাদি নেই কো তাদের নেই কো পরিচয়, বিয়ে শাদি নেই কো তাদের নেই কো পরিচয়, প্রেম প্রেমিকার মতো তারা মুখের কথা কয়, আবার কত বোনকে দেখি বাজারেতে ঘরে, লম্বা লম্বা মাথার চুল টাইট প্যান্ট পরে, সত্য কথা বলছি আমি রাগ করে তো করুক, সত্য কথা বলছি আমি রাগ করে তো করুক, নারী পুরুষ সবাই মিলে পড়তেছে সুটবোট, যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে, টাকা আছে বলে যদি চোরে পকেট কাটে, চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে, চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে, পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে, একই নীতি নারীর গতি বোঝা মুশকিল, একই নীতি নারীর গতি বোঝা মুশকিল, অধেক রাতে স্বামীকে ফেলে পালায় খুলে খিল, আবার কত বোন বলে আমরা বড় সতী, পর পুরুষের মুখ দেখি না ঘরের ভিতরে থাকি, কি বলিব লজ্জার কথা বলতে পারি না, হঠাৎ শুনি অমুকের মেয়ে হলো ছেলের মা, কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে, হাজির বেটা বলে ও গো বাপ যে আমার হাজি, হাজির বেটা বলে ও গো বাপ যে আমার হাজি, ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি, কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে, সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়, হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার সুট আমার জামা পড়ো তাড়াতাড়ি, দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে, বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা, অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা, বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিতে যত আদম সন্তানের, কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত, কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পল, কেউ সোনা দানা নিচ্ছে কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে কেউ নিচ্ছে বাড়ি, আবার কত বাপজি বলে নিব না কপন, আর বেটা
বেটি সাজিয়ে দি কি বিয়াই আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলায় চোর টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর চোর লোকে চুরি করে অন্ধকারে হলে চোর লোকে চুরি করে অন্ধকারে হলে বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হায়রে বেটার বাপ তুমি এমনি লোভি হলে টাকার বদলে বেটা বিক্রি করিলে গাজলের হাটে শুনি বিক্রি হয় পাঁঠা গাজলের হাটে শুনি বিক্রি হয় পাঁঠা পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা হায়রে বেটার বাপ তুমি এমনি লোভি হলে পাঁঠার মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষ পান করে কত নারী গলা দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ শোনো শোনো মা বোনেরা শোনো দিয়া মন শোনো শোনো মা বোনেরা শোনো দিয়া মন বর্তমানে তোদেরই করিবি বারণ রাগ করো না বলছি আমি শোনো দিয়া মন কেমন এতে মোদের ঘরে নারীর আগমন যতি করো নামাজ রোজা দেখাও পরহেজ গাড়ি যতি করো নামাজ রোজা দেখাও পরহেজ গাড়ি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী আসল নারী মা হাওয়া এলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাব কে বা রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি মৌলবীয় মাওলানার হাজি গাজি ভাই মৌলবীয় মাওলানার হাজি গাজি ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে আর দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশ রাইটা হাতে নিয়ে ঠকতে যাব কাঠি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনে সবাই কিনে সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জর্দা খাবেন 300 পাতির কোটো পানের সঙ্গে জর্দা খাবেন 300 পাতির কোটো সেটাই দেখো বাদনাইকো আছে নারীর ফটো নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে ময়লা দূর যেমন তেমন নারীর ফেরে পরে ইফকো কিনুন পটাশ কিনুন রাসায়নিক সার ইফকো কিনুন পটাশ কিনুন রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে সেটাই দেখো বাদনাইক নারীর ফটো আছে তোর বউকে যাই না দেখা যাই না রাস্তাঘাটে তোর বউকে যাই না দেখা যাই না রাস্তাঘাটে ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে চলুন আর কারো পয়সা দেওয়া লাগবে না আর বলবো না এই লোকটা খুব চালাক লোক আবার 500 টাকা দিয়ে দিল একজন মাশাআল্লাহ মাশাআল্লাহ জীবনের চেয়ে প্রেম জীবনের চেয়ে প্রেম করে যে বাজারে চোখের আড়াল কবু করিতে না পারে জীবনের চেয়ে প্রেম করে যে বাজারে চোখের আড়াল কবু করিতে না পারে খেতে ও শুতে তার থাকে বাধা মন খেতে ও শুতে তার করে যে স্মরণ তাহারি নিকটে বাঁধা থাকে তার মন দুজনার মাঝে যদি থাকে বরাবর সে বিরহ ব্যথায় দেখো করে হাহাকার সে বিরহ ব্যথা যদি না পারে সহিতে ঝাঁপ দিয়ে নেমে পড়ে নদীর পানিতে ওই মতো আল্লাহকে যদি কেহ ভালোবাসে আর আল্লাহ বলে আমি থাকি ওই মানুষের পাশে ধরুন আর বলবো না টাইম অনেক হয়ে গেছে চল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আপনাকে আমাকে সকলকে ক্ষমা করে দিক আমিন কোম্পানি ভাই দিয়েছে 5000 আর এই বাপজি দিয়েছেন 500 আর দিয়েছেন যারা 500 500 করে আল্লাহ তুমি তাদের দানগুলোকে কবুল করে নাও আমিন তার মাঝখানে সালমা বলে একটা মেয়ে 500 টাকা দিয়েছে এই বাচ্চা মেয়ে এর জন্য একটু দোয়া করে দিই আল্লাহ তার দানকে গ্রহণ করে নিক আমিন সালমার জন্য আমি কি বা দোয়া করি আর সুন্দর মতো স্বামী দিবে দিবে পাকা বাড়ি
চুল দিবে লম্বা লম্বা ঠোঁট দুটি রাঙা পাড়ার লোকে দেখে বলবে বৌমা একখানা শাশুড়ি যেন বলে সালমায় আমার ভালো পরের বেটি বৌমা হয়ে ঘর করেছে আলো ননদের সাথে যেন ঝগড়া নাকি হয় ননদের সাথে যেন ঝগড়া নাকি হয় এই দোয়া করি আল্লাহ নিকটে তোমায় সালমা যখন যাবে যাবে শ্বশুর বাড়ি সালমা যখন যাবে যাবে শ্বশুর বাড়ি চড়াইয়া দিবে তুমি টাটা সুমো গাড়ি নাকে দিবে নাক ফুল কানে দিবে দুল নাকে দিবে নাক ফুল কানে দিবে দুল বেনারসি শাড়ি যেন হয় না দিতে ভুল সালমা ভেবো না তুমি ভেবো না গো তুমি তোমার জন্য দোয়া করে চলে যাব আমি আমি গোনাগার ও গো নামে মমতাজুল মাফ করে দিবে আল্লাহ জীবনের ভুল আলেমা বানাবে তাকে হাফেজা বানাবে কেননা তোমার রাখে দান করিয়াছে এ দানির দান দেখো 500 টাকা ইমান ও আমানে তুমি করে দিবে পাকা হায়াতে দারাজ কর বোনকে আমার এই দোয়া করি আল্লাহ নিকটে তোমার রাস্তাঘাটে অহরহ অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ বাঁচা বড় দায় বাঁচা ইয়া নিবে ও গো তুমি রহমান কেননা তোমার রাগে পাঠিয়েছে দান আমার পাশেতে বসে কোন একজন ছিল সেও দেখো 500 টাকা পাঠাইল গজল বলার লেগে 500 দান গ্রহণ করে নিবে তুমি দয়াবান টাকা অতি প্রিয় গো পাঠিয়েছে দান কবুল করিয়া নিবে তুমি দয়াবান 5 ওয়াক্তে 5 গানা নামাজ পড়াবে মাঘে রমজান মাসে রোজা রাখাইবে সুখে রেখো শান্তি রেখো যেন মায়ের কোল সংসারেতে না হয় যেন কোন গন্ডগোল আসমানের বালা তুমি আসমানেতে নিবে জমিনের বালা তুমি মিটায়া যে দিবে যদি কোন অসুখেতে থাকে গ্রেফতার এমন ওষুধ দিবে ও গো রাখেতে তোমার আমিন আল্লাহুম্মা আমিন উমর ফারুক বাইরে আছে 25 থেকে 5000 টাকা দিবে উমর ফারুক বাইরে আছে উমর ফারুক 2500 টাকা দিবে বাড়ি আসবে 25 তারিখে 5000 টাকা 25 তারিখে বাড়ি আসবে 5000 টাকা সকলে ভালো থাকবেন